মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা অনেক 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 ভালো আছি, তাই তো? মা তুমি ভালো আছো তো? আরে বাবা, এ দুনুকে সরিয়ে আর একজন চলে আসলো, একটুখানি হিংসা হিংসা হচ্ছে। বুনু তো দা, বুনু আসবে বাবা। ওই যে বুনু, বল বাউলে, এটা কে, এটা কে? ফোনের মধ্যে কাকে দেখা যাচ্ছে বলো তো, কাকে দেখা যাচ্ছে? ও একটু ধরবে মা আমায়, তুমি তো আমায় সবসময় ধরো, বলো তুমি বুনুকে ধরো, আর আমি একটু একটুখানি শোনো বাবা, একটুখানি দেখো বুনু আমার ধরবে বলে কেমন করছো। আমরা কেক আনতে যাবো তো, আমরা কেক আনতে যাবো তো। এ বলো বাউলে, এবার আছো, এবার আছো, দেখেছো হাত পা গায়ের ওপর সব তুলে দিচ্ছে, বনুকে সরিয়ে দিচ্ছে, এরকম করে না মা, করে না। আমি কিন্তু তাহলে এখনই বাড়ি চলে যাবো, যাবো যাবো, বলো হাসা হাসা, লজ্জা 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 লজ্জা, বলো বাউলে। অন্যদিন অন্যদিন দাদার বই, এগুলো যে পেছনে দাদার বই, অন্যদিন বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠে তখন 9টার সময়, আজকে মামা বাড়িতে 7টার সময় ঘুম থেকে উঠে গেছে, আর এ তো সারা রাত হুইসেল দিয়েছে, ট্রেনে হুইসেল দেয় তাই না, পু পু করে, তাই তো সারাটা রাত কাঁদে। কালকে এই যে বাড়ির সামনে দেখেছিলাম, জলটা পুরো একদম কাঁচের মতো স্বচ্ছ ছিল, মানে একটু নোংরা ছিল কিন্তু তাও মেনে নেওয়া যায়। আর আজকে দেখো এখানে জলগুলো নেমে গেছে, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না, আর কালকে দাদা গিয়ে হাট থেকে তিনখানা হাট মানে হাঁস নিয়ে এসে, সকাল সকাল চা মুড়ি খেয়েছি তো, বৌদির দিকে ভাত রান্না হয়ে গেছে, বৌদি বললো বোন খেয়ে না, তো আমি তত সকালে মানে আমাদের এই বাড়িতে তত সকালে খাওয়া হয় না, দাদা যেহেতু সকাল সকাল কাজে চলে যায় 7:30-8টার মধ্যে, তো ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো কী রান্না করেছিল, ওই তো মাছ ভাজা করেছিল, আর আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষ আলাদা করেছে, ওই কী একটা করেছে, কী তরকারি করেছে একটা, আর একটা কী করলো, ও বাঁধাকপির তরকারি, ভুলে গেছি। তো এই দিয়ে ওরা খেয়েছে, আমার মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম, ওরা বাচ্চাগুলো খেয়ে নিল, তো বললাম তোমরা খেয়ে নাও, আমি এসে দুপুরে খাবো, আর ওই মাছটাও করতে হবে। তো ওদিদিকে বললাম, বৌদি যদি না পারে তুই করে দিস, কারণ আমি ভেবেছিলাম যে করবো, কিন্তু এদিকে মা বললো যে আজকে আমার ইউএসজি রিপোর্ট দেবে, মানে মায়ের এক্সরে রিপোর্ট দেবে আজকে, তো ওটা মা আনতে যাবে, তো বললাম অনেকটা দূর আমাদের স্কুলের ওদিকে, কালকে যেখান থেকে আসলাম নিয়ে ওইটা, তো ওটা তো হচ্ছে বয়েজের ওখান থেকে নিয়ে আসলাম, যেখানে আমরা 11-12 পড়েছি, আর যেখানে 6 থেকে মাধ্যমিক পর্যন্ত পড়েছি সেই স্কুলের ওখানে, সেই স্কুলের ওখানে আজকে মা যাবে রিপোর্টটা আনতে। যাবে হবে না তো, রিপোর্ট না হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে, আর চলে এসেছি টোটোতে, তোমাদের আর সেভাবে কিছু দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের স্টেশন, এখানে হচ্ছে রেল লাইনের ওপর থেকে ক্রস করছি, কেননা ওপরে রয়েছে ব্রিজ, ওই যে ওপরে ব্রিজ রয়েছে, আর নিচে যেহেতু ফাঁকা, আর এখন ট্রেনটাও খুব একটা বেশি এখানে চলে না, তো ভাবলাম যে নিচ থেকেই যাই, তাড়াতাড়ি হয়ে যাবে, আর বাড়ি গিয়ে আয়ুস্মিতাকে স্নানও করাতে হবে, আর আয়ুস্মিতা আমাকে একটুখানি দেখতে না পারলে, মামা বাড়ি তো মানে ওই বাড়িতে পিসির কাছে ঠাম্মির কাছে থাকে, কিন্তু এই বাড়িতে কান্নাকাটি জুড়ে দেবে, ভাববে যে মা বাড়ি চলে গেছে। তো একটুখানি লেবু আর আপেল নিয়ে নিলাম, নিয়ে কেননা বাচ্চাগুলো খেতে পারবে, আর আয়ুস্মিতাও তো বাড়িতে লেবুর রস খায়, তো বাড়িতে ওই জন্য লেবু টেবু নেই, ফুরিয়ে গেছে, ওই জন্য আমি একটু লেবু আর একটু আপেল নিয়ে নিলাম এখান থেকে, আমাদের বাজারের ভেতর থেকে, ওই পারের বাজার থেকে, আর এই পারে আর একটা বাজার আছে, এই পারেরটা ছোটো, ওই পারেরটা একটু বড়। দেখো এটা হচ্ছে আমাদের রেল লাইনের এই পারের বাজার, আর ওই পারেরটা আমরা পেরিয়ে চলে এসেছি, এই পারের বাজারটা ছোট, মানে খুব একটা বড় না, তবুও মাছটা আছে, সব সব বিক্রি হয়, সবজি যা যা পাওয়া যায় সবই আছে।
চলে এসেছি, স্নান করে নিয়েছি, আর এখন যেটুকুনি কাজকর্ম ছিল, জামা কাপড় ছিল কালকের সকালে পড়ে গেছে, সেগুলো সব এই চোরে চুরি করছে। দেখো কি দিলি, দেখা কি দিলি, দেখা যাও আমিও নেব। এটা কে, এটা কে, ও তোর হালি কি, দেখা সব কালকে যে খাবার গুলো এনেছিলাম সেগুলো বৌদি সব এখানে রেখেছে, সবাই মিলে এক একটা করে বের করছে আর খাচ্ছে। একটাই ছিল আর মনে হয় নেই, আর নেই, আর নেই। বৌদি মাছ ভেজে রেখেছিল আর মাছটা এখন আমি রান্না করে নেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা, আর এখানে রসুন বেটে নিয়েছি, আর এখানে সব গুঁড়ো মশলা দেখলাম রয়েছে, তো এখানে এই যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছে। আমাদের বাড়িতে এভাবেই করে সব সময়, তো একটু ওই গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়ো মনে হয় দেবো না, কেননা লঙ্কা বেটেছি এদিকে আর আমার হাত জ্বলে যাচ্ছে। তো চলো ঝট করে রান্নাটা করে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। মাঝে বিকেল 3:30, আর আমরা একটু বেরিয়েছি ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু করতে মানে কি, একটু বিশেষ দরকারই বেরিয়েছি, সেটা হচ্ছে আমাদের এখানে নাকি মা বলল যে ভালো ভালো মানে নাইটি বানায়, সেলাই করে বাড়িতে, এই কারখানা রয়েছে, তো দামও কম, আর তো বললো যদি নিস তাহলে চল। তো ওদিকে মা এনে দিয়েছে, দেখলাম দুটো বেশ ভালো, তাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে দেখেই আসি, যদি পছন্দ হয় তাহলে কিনবো, আর যদি পছন্দ না হয় তাহলে আর কী করবো, তাহলে তো আর কিছু করার নেই। তো ওই যে সব এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে, দেখা হ্যাঁ কে এটা, এ তোর মাসি আমার জামা পরেছে, তো খুলে নে, ঠাম্মা যদি একটা নাইটি পরেছে, আমার মার নাইটি, তাড়াতাড়ি খোলো ঘুরতে, আমরা দেশ ভ্রমণে যাই, চলো এ এটা নামা, আমার নামো মাসির কষ্ট হবে তো, হেঁটে হেঁটে চলো, এটা বুনু হাঁটে, তাড়াতাড়ি নেমে বুনুর হাত ধরো, নামো নামো নামো, নামাই দে নামাই দে, সব জায়গাগুলো জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের এখানের একটা মন্দির, এটা হচ্ছে কালী মন্দির, এখানে খুব মানে নাকি সবাই বলে যে জাগ্রত মা কালী থাকে, আর এখানে পুজো হয়, কালী পুজোর সময় অনুষ্ঠান হয় বড় করে। যাওয়ার রাস্তা আছে এখানে কালী মন্দিরে, বন্ধ করা, তালা দেওয়া, তালা দেওয়া রয়েছে, আর দেখে না পুরো একদম মাঠ আর শুধু খাল বিল। আর ওই হচ্ছে আমাদের এখানের নতুন তৈরি হয়েছে সিমেন্ট কারখানা, তোমাদের মনে হয় আগের বার এসে দেখিয়েছিলাম, হ্যাঁ আগের বার দেখিয়েছিলাম, ওই যে সিমেন্ট কারখানা আমাদের বাড়ি থেকে দেখা যায়, অনেক এরিয়া জুড়ে রয়েছে, আর এসব বাড়িঘর সব দেখো জলের মধ্যে ডুবে রয়েছে, সবাই জলে ডুবে, আমাদের ওই বাড়ি এই বাড়িও জলের মধ্যে ডুবে থাকে, শুধু যে এইসব বাড়িঘর সেটা না, জল পেরবো না মানে জল পারাবো না পারাবো না করে আমাদের শেষ পর্যন্ত জলের মধ্যে পা দিতেই হলো। এইখানে সেই রাস্তার মধ্যে জল উঠে গেছে, আরে দেখো বাড়ির মধ্যে জল, এ আমার নাম কণিকা জানিস, কণিকার সামনে কণিকাকে ডাকছিস,
আরে আরেকজন মাসির কোলে চেপে বসেছে। দেখে চল, এই জল তো ভালো না, পচা জল, গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ, পানার গন্ধ। এইগুলো হচ্ছে শোলা গাছ, তোমরা অনেকেই চেনো না, এগুলো দিয়ে সেই ওই যে কি বলে মুকুট, বিয়ের, তারপরে হচ্ছে আরও অনেক কিছু তৈরি হয়। তো এইগুলো হচ্ছে সেই গাছ, দেখো হলুদ হলুদ ফুলও হয় এই গাছের মধ্যে, অনেকেই চেনো না। আর এই গাছগুলো একটু মোটা মোটা হয়, আর যখন শুকিয়ে যায় ছালটা যখন ফেলে দেয় ভেতরে পুরো সাদা ধবধবে করে। তো এইগুলো দিয়ে হচ্ছে ওই সব তৈরি হয়। দেখো এইসব রাস্তায় পুরো জলে ডুবে রয়েছে। এগুলো হচ্ছে শাপলা পাতা, এই দেখো বলতে বলতে এখানে শাপলা পেয়ে গেছি। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়, যে খালবিলগুলো দেখালাম ওগুলোতে হয়। তো এইসব জায়গা দিয়ে তুলে নিয়ে গিয়ে না বিক্রি করে বাজারে। তোমাদেরকে একটু দেখাই, কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর। আর দাম যেহেতু বানায় ওরা ওখান থেকে, মানে কি বলে পাইকারি দেয়, তাই তো পাইকারি দেয়। তো ওই যে সাতটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এই একটা, সাতটা, দেখেছো কাপড় কোয়ালিটি কতটা ভালো। নর্মাল দোকানে এগুলো আমরা যখন কিনি তখন এই এক একটা দাম পড়ে 200-250। আর কাফতান, এটা হচ্ছে কাফতান আর ওটা হচ্ছে একটা কাফতান, এই দুটো আমি নিয়েছি। আর এইগুলো দিদি আর বৌদি নিয়েছে, আর এর মধ্যে থেকে একটা আমি নেবো। তো এইগুলোর সব কটার মিলিয়ে দাম পড়েছে ওই 1000 কত টাকা নিয়েছে, মানে অনেক কমের মধ্যে পেয়েছি। কিন্তু একটা করে দিতে চাইছিল না, এইগুলো নিলে তিনটে কি চারটে করে সেট থাকে, ওইভাবে নিতে হয়। কিন্তু যেহেতু আমাদের চেনে তাই আমাদের দিয়েছে, অন্য কেউ বলে দিত না, তো আমরা বলে যার জন্য আমাদের দিল। সন্ধ্যাবেলা এখন আমাদের আবার একটু বাজারে আসতে হয়েছে। আর এই যে দিদি জুতোর দোকানে জুতো কিনছে, আমার দিদির মেয়েটা জুতো ছিঁড়ে গেছে হঠাৎ করে, তো ওর জন্য আবার একটা জুতো নিয়ে তারপরে বাড়ি যাবো। আজকে সারাটা দিন, মানে বাবার বাড়িতে এসে শান্তি নেই, শুধু এখানে ওখানে সারাদিন ঘুরে যাচ্ছি। কালকে আর ওই যে হচ্ছে আমাদের স্টেশন, সকালবেলা একবার তোমাদের দেখিয়ে গেছি। আর কালকে প্ল্যান ছিল যে দক্ষিণেশ্বর যাব, কিন্তু দাদা যেহেতু সকালে কাজ পড়ে গেছে আর ছুটিও নিতে পারবে না, বললো যে এমার্জেন্সি কাজ, ছুটি নেওয়া যাবে না, ওই জন্য আর কালকে আর যাওয়া হবে না। পরের বার যখন আবার দিদি আমি একসাথে আসবো, একসাথে না আসলে যাবো না, যখন যখন আবার একসাথে আসবো তখন আবার যাবো। তো চলো এখান থেকে জুতোটা নিই, যদি কিছু খাবার নেয় নেবো, আর চালের গুঁড়ো পাওয়া যায় কিনা সেটা জিজ্ঞাসা করবো। মা বলছিলো পিঠে খাওয়ার কথা, তো বললো যে 2 কিলো চাল এনে আমি গুঁড়ো করে দিচ্ছি শিলে বেটে। আমি বললাম তোমার শরীর খারাপ দরকার নেই, আর আমি তো ওগুলো পারিও না, দিদিও পারে না, তো আমি জিজ্ঞাসা করবো, যদি পাওয়া যায় একটা তাল আর নারকেল আর যা যা লাগে নিয়ে তারপরে চালের গুঁড়ো নিয়ে বাড়ি যাবো। সবাই ধরো স্টে, আমাকে কেটে দাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Ritika, happy birthday। দেখ একজনের বার্থডে আর একজন মোমবাতি লিভিয়ে দিল। না না খাও, ওই যে বুনু খাই দিচ্ছে, বুনু খাই দিচ্ছে, খাও। এবার ওকে দে, ও একাই খাক, ওকে খেতে দে, ও খাক। দাও দিদির গালে একটু, দাদার গালে একটু মাখিয়ে দাও, একটু গালে মাখিয়ে দাও, আঙুল দিয়ে ধরে, আঙুল দিয়ে ধরো। এই তো বা, ভেরি গুড, বেশি না মা, অল্প অল্প দিবে। এবার বৌদি ভাগ করে দিয়ে দাও সবাইকে। দেখো না একা একা নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। আজকে আমাদের পুচকুমার হ্যাপি বার্থডে হলো, সবাই আমরা এখন কেক খাচ্ছি। আসলে আজকে আজকের হ্যাপি বার্থডে না, যখনই ফোন করি অফিসে আমার জন্য হ্যাপি বার্থডে কেক আনবা, ক্যান্ডেল আনবা, আর হচ্ছে কি চারটা ছুরি নিয়ে আসবা, মানে এইসব ওর জন্য আনতে হবে, বেলুন আনতে হবে। তো যখনই ফোন করে তখনই ওর ওই বায়না, ওই জন্য আজকে ওর জন্য একটা কেক নিয়ে আসলাম। হ্যাপি বার্থডে হয়ে গেল বলেছি, এরপর আবার বলবি, কিছু বললো না, এরপর আবার ফোন করলে মনে আবার বলবে কেক নিয়ে আসো।
তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।